বন্ধুরা কেমন আছেন? আজকে আমার বিষয়ে কিছু কথা বলবো। আমি ইউটিউবে এই যে কম্পিটিশনমূলক টিপসগুলো কেন দিই, কি দরকার? যেটুকু অভিজ্ঞতা আছে সেগুলো সকলের সঙ্গে শেয়ার করার দরকার নেই। ক্যাবিনেট কি, কিভাবে ক্যাবিনেটটা তৈরি করলে সেটটা ভালো বাজে, কোন প্লাই দিয়ে করলে আপনি কম্পিটিশন করতে পারবেন, এবং আমি যে এত দাম বেশি নিই তার কি কারণ, 2 বছর কেন গ্যারান্টি দিই সেটের, এবং আমার সঙ্গে যারা সেট তৈরি করে তাদের সেটটা বাজাবার দায়িত্ব এবং বড় বড় কম্পিটিশন করার দায়িত্বগুলো কেন আমি নিই, এইসব বিষয়গুলোই আমি শেয়ার করব, কারণ এটা একটু আপনাদের জানার দরকার আছে। সকলকে বলছি ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা শুনবেন, কারণ কিছু কিছু মিস্ত্রি আছে যারা আমি এই টিপসমূলক ভিডিওগুলো দিচ্ছি, এবং এই লকডাউনের সময়ও অনেক মাল তৈরি করছি বাড়িতে, এগুলো দেখে তাদের হিংসা হচ্ছে, আমার পিছনে লাগছে, তাতে আমার কিছু যায় আসে না, আগে বেশি লাগতে এখন কম লাগে, কারণ আগে এখন জেনে ফেলেছে মিস্ত্রিগুলো যে আমার কতটা দম বা কতটা ক্ষমতা বা আমি কি করতে পারি, সেটা অনেক মিস্ত্রি জেনে ফেলেছে, সেই হিসেবে এখন আর কেউ পিছনে লাগে না। তবে আমার বাবার কি শ্রাদ্ধ হচ্ছে যে আমি এইসব গোপন টিপসগুলো আপনাদেরকে জানাবো? কেন জানাই, তার নিশ্চয়ই কারণ আছে। আর স্বার্থের কথা বলছেন, প্রত্যেকজনের একটা করে স্বার্থ আছে, সেটা আমি ছাড়াও অন্যান্য যারা বক্স তৈরি করে তাদেরও আছে, কিন্তু আমার মতো এতটা স্বার্থ ত্যাগ তারা করে না কেউ, তারা মাল অর্ডার নাই করে তৈরি করে ছেড়ে দেয়, কোনো দায়িত্ব নেয় না, বা এই ধরনের টিপসগুলোও দেয় না তারা ইউটিউবে, তাদের প্রত্যেকেরই চ্যানেল আছে। কিন্তু আর একটা জিনিস, আমার সঙ্গে যারা সেট করে তাদের সেটগুলো আমি রেট বেশি নিই, সেটা সকলেই জানে, আপনারা জানেন, সে রেট বেশি নেওয়ার কারণ আছে। দেখুন, সারা পশ্চিমবাংলায় যারা ক্যামেরা তৈরি করে বা মাইক সেটগুলো ফিটিং করে সবাই খারাপ নাই, এর মধ্যে অনেক ভালো আছে, অনেক ভালো মিস্ত্রি আছে, তারা হয়তো আমার চেয়ে কম দাম নেয়, আমি বেশি নিই। তার একটাই কারণ, আমার ব্যবসাটা কিন্তু ইউটিউব জুড়ে, যদি আমার কোনো সেটের একটা ফল দেখা যায় তাহলে কিন্তু আমার ব্যবসাটা লাটে উঠে যাবে, আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু একটু নিজের ওপর বিশ্বাস করে নিজের অভিজ্ঞতা দিয়ে একটু ভালো মাল দেওয়ার চেষ্টা করি, এবং সেটা যাতে ভালো বাজে তার জন্য চেষ্টা করি, সে যেন দাঁড়াতে পারে, তার টাকাটা যেন নষ্ট না হয়। অনেকে বলে দাদা আপনি কতগুলো সেট তৈরি করেছেন, একটা বিরাট প্রশ্ন। দেখো ভাই, কোন মালিক কোথা থেকে সেট করে কেউ বলে না, কেউ বলে না। আর আমরা এমন একটা কাজ করি, সেখানে যদি আমরা বলি যে অমুক সেটটা আমি তৈরি করেছি, সেখানে সেই মালিক আমার প্রতি অখুশি হবে এবং আমার কাছে দ্বিতীয়বার মাল তৈরি করবে না। কারণ মাইক সেটের ব্যবসাটা এমন একটা ব্যবসা, সেটা হলো সে চায় না কখনো যে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হোক, কেউ একটা আমার কাছে মাল তৈরি করে নিয়ে গেল, সেই মালটা খুব ভালো বাজছে, সেটা দেখে যে কেউ করবে একটা, তার কাছে যে অ্যাড্রেসটা নেয় দাদা আপনি কোথা থেকে মাল করেছেন, সে কিন্তু বলে না, কোনো মাইক ম্যান কিন্তু তার গোপন তথ্য কিন্তু বলে না, যেটাই বলে মিথ্যা কথা বলে। আর সেই মিথ্যা কথা আমরা অনেকেই শুনি, এটা আমি আগেই বলেছি আপনারা শুনবেন না। তবে যে কটা মাইক তৈরি করি, ছোট বড় একটা হোক বক্স দুটো হোক বক্স, যে কটা তৈরি করি বা করেছি, যারা পুরানো পুরাতন ব্যবসা করে কম্পিটিশনমূলক ব্যবসাগুলো, তারা তো এইসবগুলো প্রথমেই বলে খবিরদা সেটা আপনার কাছে করতে পারি, কিন্তু আপনি বলবেন না যে সেটা আপনার কাছে তৈরি করে, এটা বারণ করে দেয়, নিষেধ করে দেয়, সেইভাবে আমাদের চুক্তিপত্র হয়, সেই হিসেবে আমরা বলতে পারি, তারপরে অনেকেই ভাবে যে কটা সেট করেছে। আর কোনগুলো আমরা অ্যাড দিতে পারি, যারা নতুন ব্যবসাদার যারা নতুন করছে তাদেরগুলো আমরা তাদেরকে বলে কয়ে দাদা আপনার সেটটা করছি একটু অ্যাড দেবো ইউটিউবে, যে এই সেটটা আমার তৈরি করা, বা আমি অ্যাড দিই যে এই সেটটা আমার কাছে তৈরি করা, সেগুলো ছোটো ছোটো সেটগুলো হয়, বড়ো সেট খুব কমই পারমিশন পাই, আর নতুনটা বড়ো সেট প্রথমেই করতে পারলে সকলেই জানেন, তো সেই ক্ষেত্রে আমরা যেসবগুলো অ্যাডগুলো দিই ইউটিউবে যে এই সেটটা আমার কাছে তৈরি, সেগুলো ছোটো সেট হয়, তারা নতুন বলে তারা পারমিশন দেয়। তো এইটার জন্য ভাববেন না যে আমরা বড়ো মাল তৈরি করি নেই, এটা ভাবার কিছু নেই। আর আমি এ টু জেড বাড়ির বক্স থেকে শুরু করে একেবারে কম্পিটিশনমূলক যে কোনো বাংলা JBL 4D RCF সমস্ত রকমগুলো তৈরি করি। আর এই ক্যাবিনেট তৈরি করার একটা নিয়ম নীতি আছে, সেটা আমি পরে আপনাদের বুঝাচ্ছি, যে পারে সে সব পারে, এই কাজের একটা সূত্র আছে, সেই সূত্র যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে আপনি এই কাজ করতে পারবেন, আর যদি না ঢোকে তাহলে আপনি যদি বাংলা বক্স তৈরি করেন আপনি বাংলা বক্স সারা জীবন তৈরি করবেন, অন্য কিছু দিলে আপনি পারবেন না, বুঝলেন তো? আমার ক্যাবিনেটের দাম বেশি কেন, তার একটাই কারণ হলো আমি প্লাইটা সবসময় ওয়াটার প্রুফ ব্যবহার করি, যার দাম 120 টাকা ফুট স্কোয়ার ফুট, এবং সেগুলো খুবই শক্ত প্লাই, হার্ড প্লাই যাকে বলতে পারেন, হার্ড
এবং আমি ব্যাকে ডবল প্লাই দিই এবং পেস্টিং করি, যার ফলে আমার খরচটা প্রচুর পড়ে যায়। এবার পশ্চিমবাংলায় কে কত দামের ক্যাবিনেট তৈরি করে সেটা আমার কিন্তু জানা আছে, যে অমক ক্যাবিনেট এত দামে এই মালটা ছাড়ছে, অমক ক্যাবিনেট এত দামে এই মালটা ছাড়ছে, আমি জানি সবটা। অজানা কিছু নেই, সারা পশ্চিমবাংলার জন্য ব্যবসা করি তো, সবাই ফোন করে সেই সূত্রে খবরটা পায় কে কত দামে বিক্রি, কিন্তু তাও আমি দাম কমাই না। তার একটাই কারণ, আমি কোমা মাল করবো না। একটা কোমা মাল যদি আমি করি, যে ব্যক্তি করবে সেও দাঁড়াতে পারবে না, আমার ব্যবসাটা আমি দাঁড় করাতে পারবো না, কারণ সে তার টাকাটা নষ্ট হবে। তার ফলে আমি যখন কেউ আমি ফোন করি, আমি তাকে বলি দেখো ভাই, প্রথমেই বলি আমার কাছে রেট বেশি, তুমি অন্য জায়গায় করে নাও, সেবার দাদা আমার আপনার কাছেই করবো। বলে আমি 4 লাখটা দিয়ে শর্ট সেট তৈরি করতে পারি, আপনি যেখানে করেন 4 লাখ টাকা, সেখানে আমার আমার কাছে করতে গেলে সেটা 50,000 টাকা বেশি যাবে। এই 50,000 টাকা বেশি যদি আপনার যাও যাইও, তাহলে আপনি কিন্তু সেটটা ভালো পাবেন। 50,000 টাকার জন্য কখনো কোমা করবে না। কোমার ভালো মন্দ দুটো জিনিস আছে, তাহলে মানুষ সব কোমায় ব্যবহার করতো। তা আমি তাদেরকে বলি দেখো ভাই, তুমি কম দামে সেট করছো, করো 1 বছর খুব ভালো চলবে, তারপর কিন্তু আপনার খবর হবে না বা তোমার খবর হবে না। সেগুলো হয় আমার বাড়িতে রিপ্লেস করতে, সেট রিপ্লেস নতুন কারোর কাছে করেছে, আমার কাছে আসে ঠিক করতে, দাদা আর সেটটা ভালো বাজছে না, 2-4টা ফিল খারাপ আর বাজছে না, কেবিনেট দিয়ে আওয়াজ বার হচ্ছে, স্পিকারের প্রেশার নেই, মেশিনের প্রেশার নেই, এরকম রিপ্লেস কিন্তু আমি অনেক বড় বড় মাইক সেটে করি। আর এইগুলো আরও আপনাদের জানাতে পারিনি, কারণ সেই সব সেটগুলো এত বড় সেট, এবং তাদের নামে যদি ভিডিও করে বলি দাদা এই সেটটা করেছিল কারোর কাছে কিন্তু ভালো বাজছে না বলে আমি রিপ্লেস করে দিলাম, তাতে যে ক্যাবিনেটওয়ালা তৈরি করেছে তার সম্মানও থাকবে না, তার ব্যবসাটাও লাটে উঠে যাবে, এবং যে মাইকওয়ালা তৈরি করে তার সম্মানও থাকবে না। সেই ক্ষেত্রে এগুলো আমরা ফোকাস করিনি বা করতে পারিনি। আমরা চাইলেও এই যে অনেকে বলে কটা সেট করেছেন শুনে কষ্ট হয়, কিন্তু চাইলেও আমরা সেটা ফোকাস করতে পারি, কারণ আমাদের ব্যবসাটা এরাম, আমরা একমাত্র ব্যবসাদার যারা আমরা নিজেদের কাজটা করলেও সেটা গলা ফাটিয়ে বলতে পারে যে সেটটা আমি তৈরি করেছি। এখানে খুব দুঃখ হয় ভাই। তা আপনারা নিশ্চয় জানেন আমার কথা শুনে কি কখনো মনে হয় যে আমি কিছু জানি না? মনে হয় কি? ইউটিউব জগতে মনে হয় এই প্রথম আমি কম্পিটিশনমূলক সাউন্ড সিস্টেমকে নিয়ে A to Z কথা আমিই বলি, সমস্ত বিষয়ে আমার অভিজ্ঞতা কম বিষয় একটু আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরকে জানাই, যার ফলে আপনার একটু উপকার হয়। তার একমাত্র কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হলো এত টাকা করে সেট করবেন আপনারা যেন আপনারা না ঠকেন কারোর কাছে গিয়ে, এটাই আমার উদ্দেশ্য। এইগুলো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে স্টাডি করলে আপনারা এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতে পারবেন এবং আপনাকে ঠকাতে পারবে না। তাই ক্যাবিনেট যখনই করবেন, একটা রেওয়াজ ছিল বা একটা কথা ছিল আগে যে নরম প্লাই দিয়ে ক্যাবিনেট করলে নাকি বেশটা ওয়েট হয়, একটা রেওয়াজ ছিল, এটা কোনো নীতির মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা মিস্ত্রিরা একটা অপপ্রচার করেছিল তাদের লাভ সংখ্যাটা বাড়ানোর জন্য, নরম প্লাই 40-50 টাকা ফুট সেটা দিয়ে করবে, আর আমি 120 টাকা ফুটে করি, তাহলে আমি কী করে ওদের রেটে দেবো ভাই, দিতে পারবো না। এবার যদি কেউ বলে দাদা আপনি ওদের মধ্যে নরম প্লাই দিয়েই করে দাও, অনেকেই বলে দাদা ওই রেটেই করে দাও, আমি সেগুলো ছেড়ে দিই, করে দিই, কারণ আমি জানি আমি যদি নরম প্লাই দিয়ে করে দিই আমার সেটা দাঁড়াতে পারবে না, তখন আমার বদনাম হয়ে যাবে যে খবির কাছে সেট তৈরি করেছে হেরে গিয়েছে বা ভালো বাজছে না, তখন আমার ব্যবসা আর উঠে ব্যবসা কম করবো কিন্তু আমি কোমা মাল করবো না। এদিক দিয়ে ভাই এরকম ধরনের চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। এবার ক্যাবিনেটের কথায় আসি, ক্যাবিনেট যদি হার্ড ফ্লাই দিয়ে করা হয় তাহলে বেস্ট আমার ভিতরে একটা স্পিকার থাকে, গোল জানের স্পিকার, সেটাকে একটা ব্যারিকেড দেওয়া হয় কাঠের ফ্লাই দিয়ে, কেন যে স্পিকারটা শুধু ফাঁকায় বাইরে তার বেশ হয় না, ওই বক্সের ভিতরে যে ঢুকাই তখন বেশটা বার হয়, এই বক্সটা হচ্ছে মেন জিনিস, একটা শব্দটাকে আটক করার একটা পন্থা বলতে পারো এই বক্সটা। তো এই বক্সটার প্লাইটা যদি আমি হার্ড প্লাই না দিই তাহলে ভিতরে বেশটা তৈরি হবে না, বা বেশটা তৈরি হলেও যদি নরম প্লাই হয় পিছন দিয়ে বেশ বার হয়ে যাবে, তাই তো, বেশটা ঠেলতে পারবে না যদি শক্ত প্লাই না হয়, ভিতরে যে বেশটা সেই বেশটা তো আমার বাইরে ঠেলতে হবে, যদি শক্ত প্লাই না হয় ওয়াটারপ্রুফ প্লাই না হয় তাহলে কিন্তু কখনো ঠেলতে পারবে না, ভিতরে থেকে যাবে বেশটা। এই যে ক্যাবিনেটটা কত মাপের করতে হয় তার একটা সূত্র আছে, প্রথমে আপনাদের বলি যখন বৃষ্টি হয় মেঘ ডাকে, আলোর গতিবেগ বেশি না শব্দের গতিবেগ বেশি? আলোর গতিবেগ বেশি, প্রথমে আমরা বিদ্যুৎ যখন চমকায় তার লাইটটা পাই, পরে আওয়াজটা পাই, কিন্তু হয় দুটো একসঙ্গেই ঘটে, কিন্তু আমাদের কানে এসে পরে পৌঁছায় শব্দটা, কারণ আলোর গতিবেগ বেশি বলে সেটা আমাদের কাছে বেশি পৌঁছে যায়, শব্দটা পরে আসে। একটা আমরা বড় ঘরে যখন কথা বলি, এই ঘরটা আমার ছোট, তখন কিন্তু তার ভাইব্রেশনটা ভালো হয়, ইকো ইকো যাকে বলে, একটা কথার
কথার এফেক্ট আছে দেয়ালে, দেয়ালে লেগে এফেক্ট আছে একটা পুনরায় আমাদের কাছে, তখন ঘরটাকে ইকো শব্দ হয়। ছোট ঘর, ইকোটা কম হচ্ছে। আমি ছোট ঘরেই বক্তব্য দিচ্ছি, ইকোটা কম হচ্ছে। সেম ধরনের ক্যাবিনেটের বড় যদি আমি ক্যাবিনেটটা করে ফেলি মাপের, তাহলে আমার ভেতরে বেসটা না জড়াবে। যদি একদম ছোট করে ফেলি তাহলে আমরা যে স্পিকারটা দিয়েছি যে বাক্সটা করে ক্যাবিনেটটা আর কি, কেন তার ভিতরে একটা মাপ আছে, সেই মাপের ভিতরে যখন সাউন্ডটা ওই পিলায় লাগবে এবং স্পিকারে যে সাউন্ডটা ছাড়ছে সেই দুটো যখন অ্যাডজাস্ট হবে তখন কি একটা ভাইব্রেশন বেস তৈরি হবে, ঠিক আছে। এবার যদি পিলাইটা আমি একটু পিছিয়ে দিই, মানে একটু বড় করে দিলাম, তখন কিন্তু এই যে শব্দটা, এই যে সাউন্ড স্পিকারে আওয়াজটা বেরোচ্ছে এবং ওই পিলায়ে রিফ্লেস হয়ে যে সাউন্ড আসছে সেটা যখন একটু লেটে আসবে তখন কিন্তু বেসটা কিন্তু আর ভালো হবে না, বেসটা পড়বেন, বেসটা জড়িয়ে যাবে, বেসটা ভর ভর করবে, টাইট হবে না। সেই জন্যে পিলায়ের মাপটা কিন্তু খুবই দরকার। আপনি যদি ভৌত বিজ্ঞান বই পড়ে থাকেন, শব্দ আর বায়ু এই দুটি নিয়ে পড়াশোনা করবেন একটু, ঠিক আছে। শব্দ আর বায়ুটা নিয়ে পড়াশোনা করলে এই ক্যাবিনেট সম্বন্ধে আপনার একটা আইডিয়া বার হয়ে যাবে, যদি আপনার মাথায় ব্রেন থাকে। অনেকে বলে দাদা আপনি সব ক্যাবিনেট করতে পারেন, ক্যাবিনেট সব ক্যাবিনেট আমি করি অলরেডি, সব সমস্ত ধরনের, আমি শুধু একমাত্র আরসিএফ কিংবা বাংলা কিংবা ফোর ডিস্ট্রিক্ট সব করি, কারণ এই সূত্রটা আমার মাথায় আছে। একটা স্পিকারের তার আওয়াজ ক্ষমতা কতটা তার উপর নির্ভর করে কিন্তু আমরা ক্যাবিনেটের মাপটা দিই। আমি মাপ দেবো, তারপর মিস্ত্রি সেটা করবে, তারপর সেটটা ভালো বাজবে। এই সূত্রটা আমাদের মাথায় আছে বলে আমরা সমস্ত রকম পিলারের কাজগুলো করতে পারি বা ক্যাবিনেটের কাজগুলো করতে পারি, যেটা অনেকেই পারে না। আর এর জন্য সেসব মিস্ত্রিগুলো আমাদের রাগ ধরে, আপনিও পারবেন একটু শব্দ আর বায়ু, কারণ ভিতরে স্পিকার থেকে এবং পিলাই থেকে লেগে আসা শব্দটা যখন অ্যাডজাস্ট হবে ঠিকঠাক মাপ মতো তখন কিন্তু আপনার বেসটা ভালো হবে। আর বায়ুটা কি দরকার, বায়ুটা হলে বেশ ভিতরে যে আওয়াজটা হয় আওয়াজটা, সেই আওয়াজটা আমরা যখন এয়ার গ্রুপ করি ক্যাবিনেটে, সেই এয়ার গ্রুপের ভিতর দিয়ে একটা হাওয়া পাস হয়, দেখবেন বাজবে, সেই হাওয়াটাই কিন্তু বেশটা আপনার ফাঁকা এবার করছে, ব্যাপারটা বুঝলেন। তাই শব্দ আর বায়ুর যদি দুটোকে যদি মিল না করাতে পারেন, আপনি যত ভালো ক্যাবিনেটি করেন আপনার ক্যাবিনেট দিয়ে কখনো কিন্তু আওয়াজ বার হবে না। উল্টে আপনি যদি বেশি বড় করে ফেলেন ভালো বাজবে না, ছোট করে ফেললে যখন প্রেশার মারবে বেশটা হবে না, উল্টে আপনার ক্যাবিনেটটা ফাটবে ফাটবে। যদি সঠিক মাপে করতে পারেন তাহলে কিন্তু ভিতরে বেসটা ভালো হবে, ক্যাবিনেটও ফাটবে না এবং আপনার সেটটা একদম টুকর বাজবে। তাই মাপটা কিন্তু এই থেকেই আমরা করি, এই শব্দ আর বায়ুর সূত্র ধরে আমরা মাপটা করি। তাই যে কোনো 12 ইঞ্চি 300 থেকে শুরু করে আপনি 8 ইঞ্চি 2000 দেন, 12 ইঞ্চি 300 ওয়াটের স্পিকারের পিছনে যদি আমি 1 ইঞ্চি গ্যাপ রাখি কেমন বাজবে আমার জানা আছে, কিন্তু যদি আমি 8 ইঞ্চি 2000 ওয়াটের স্পিকারের পিছনে যদি 1 ইঞ্চি গ্যাপ রাখে পিলাই রাখি কেমিট করি তাহলে কি সেটা বাজবে, বাজবে না, তখন আমরা কিন্তু সেটা বাড়িয়ে দিই। কত বাড়ায় কী বাড়ায় না বাড়ায় সেটা আমাদের ভিতর থাকে। এইগুলো জানার জন্য অনেক সময় আমাকে খোঁচা মেরে কথা বলা হয় বা আমার কমেন্ট বক্সে খোঁচা মারা হয়, কিন্তু আমি তো ভাই খুব বড় বোকাচোদা নই, বুদ্ধি আমার যথেষ্ট আছে, বুঝলে। তাই তোমরা যতই ইয়ে করো এটা আমি বলবো না, তোমরা করে নাও, তবে একটু পড়াশোনা করো ভৌত বিজ্ঞানে, শব্দ আর বায়ু নিয়ে পড়াশোনা করো, ক্যাবিনেটের মাপটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তা ক্যাবিনেট যেখানেই করবেন, যেখানেই করেন, আমি বারবার বলছি আপনারা একটু দেখে নেবেন ক্যাবিনেটগুলো ওয়াটার প্রুফ হয়। সব থেকে ভালো হয় যদি আপনি নাগা কোম্পানির ফ্লাই দেন, নামটা লিখে নেন একটু, নাগা কোম্পানি ওয়াটার প্রুফ ফ্লাই, এখন পার স্কোয়ার ফুট এখন দাম হচ্ছে 130 টাকা করে পার স্কোয়ার ফুটের দাম, নাগা কোম্পানি লিখে নেন একটু। এই যে লোকগুলো কম দামে ক্যাবিনেটগুলো করছে, কত দামে করে আমার জানা আছে, আমি আগেই বলেছি আমি যে বেশি নিচ্ছি, তাদের সঙ্গে প্রথম চুক্তি করবেন, চুক্তি করার পর তাদেরকে বলবেন ভাই আমাকে নাগা কোম্পানির ফ্লাই দিতে হবে ওয়াটার প্রুফ, তখন দেখবেন যে কম দামটা নিচ্ছে সেটা নিতে পারবে না। আর অবশ্যই যখন ক্যাবিনেট করবে তখন কিন্তু প্লাইটা আপনি দেখে নেবেন, গিয়ে একবার দেখেন, অনেক মিস্ত্রি কিন্তু দেখায় না, গোডাউনে ঢুকতে দেয় না, আমরাও গোডাউনে ঢুকতে দিই না আমরা, তবে আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দিই। অনেকেই করে ক্যাবিনেট করে কালো রং করে দেয়, দেখবেন সঙ্গে সঙ্গে দেখতে দেবে না, রং করে চাপা দিয়ে দেয় নামটা, কেন এইখানেই তো দপাটা সারতে সুবিধে হয়, কেন কালো রং করে দেয়, কালো রংটা লাস্টে করে ফিনিশিং করার সময়, প্রথমে দিয়ে ক্যাবিনেট করলো কালো রং করে দিল, সব নামগুলো মুছে দিল, নামের দিকটা ভিতরের দিকে রেখে দিল, যেন বুঝতে না পারে কি প্লাই দিয়ে করছে। তো নাগা ছাড়াও আরও অনেক কোম্পানি আছে, সেটা আপনাদের বলছি না, আমি একটা নাগা দিয়েই বললাম,
আপনি যখন করবেন অবশ্যই নাগা কোম্পানি ফ্লাইটের নামটা বলবেন, কাল দেখবেন ওই যে কম দাম নিচ্ছে না ক্যাবিনেটের ছুটে যাবে, হিসু করার নাম করে পালিয়ে যাবে, বলে ভাই ব্যবসা করবো না। তো এই জন্য প্লাই যারা কিনে ক্যাবিনেট করবেন অবশ্যই এইগুলো চিন্তাভাবনা করবেন। আর যে সব ধরনের ক্যাবিনেট করতে পারেনি এমন কোনো কথা নাই, দু বছর গ্যারান্টি দিই ভাই, খুদ খেয়ে নয় জানি বলে দিই, তোমরা সেটাও দিতে পারো না। আর একটা অন্য তোমাদের কাছে মানুষের এভাবে দফা ছিল না, আমাকে যতজন ফোন করে আমি তাদের কল রেকর্ডিং করি এবং সেগুলি যদি শোনাই তাদের ব্যবসাগুলো আটে যায় পরিষ্কার করে, তারা পরিষ্কার বলে দাদা আমি যাতে কেমেন্ট করেছি। তো এই ব্যাপার, তারা বাড়িতে টেস্ট করে দু একটা ফিল্ড খেটে দেয়, তারপর কিন্তু তাদের আর খবর হয় না। আর মালগুলো খারাপ হয়ে গেলে যখন সাথে যাই তখন আবার টাকা নেওয়া হয়, কেন নেওয়া হবে, তোমার কাছে তো মালটা তৈরি করেছে দু বছর গ্যারান্টি, আমি যেটা দিই দু বছর যতবার মালগুলো খারাপ হবে ততবার কিন্তু আমি ফ্রিতে ছাড়িয়ে দেবো, কারণ আমি তার দামটা ধরে নিয়েছি দু বছরে। তোমরা কেন করো ওগুলো, সে ব্যাচে একটা টাকা দিয়ে সেট করেছে দু তিনটে ফিল্ড খেলে দেবে, মানে বড় ফিল্ড হলেই তোমাকে খাটতে হবে, যে গ্যারান্টি দিয়ে কাজ করবে যে ফিল্ড খেলে দেবে আপনার, আপনি সেট তৈরি করেছেন, সবাই তো পুরাতন লোক নয়, নতুন লোকও প্রচুর করে, তা তারা কোথায় যাবে, তারা কে বাজাবে, তাদের সেটটা কে কম্পিটিশন, তার ভয় পাবে। সেই হিসেবে আমি কিন্তু টোটাল দু বছর দায়িত্ব নিই। এবার অনেকে বলে দু বছরের পরে সেটটা খারাপ হয়ে যাবে, আমি তো ভাই দু বছর গ্যারান্টি দিচ্ছি, তোমরা সেটাও দেয় না, তা তোমাদের সেটগুলো কী অবস্থা হবে, আমি ওয়াটার প্রুফ দিই, তোমরা দাও না, কারণ তোমাদের দেখছো যে ওয়াটার প্রুফ প্লাই কাটতে গিয়ে প্লেটের বেড ভেঙে যায়, সে বেডটাও যাচ্ছে, আবার শক্ত প্লাই কিনছি অনেক দাম দিয়ে সেখানেও টাকা আছে, সেই হিসেবে তোমরা করো না, প্লেট ভাঙার ভয়ে, ব্লেড ভাঙার ভয়ে মেশিনের, এগুলো করো না। তা সব বন্ধুদের বলছি তোমরা সেট করবে চিন্তাভাবনা করবে, আমার ভিডিওগুলো দেখে করবে চিন্তাভাবনা করে করবে, আমার কাছে বেশি দাম করা দরকার নেই, তুমি কম দামেই করো, কিন্তু এইসব জিনিসগুলো লক্ষ্য রাখো, তার সঙ্গে কন্ট্যাক্ট করো, দু বছর কন্ট্যাক্ট করো, দু বছরের চুক্তি নিয়ে তাদের অবশ্যই সেটটা দেওয়া দরকার। আর যারা বলে যে দু বছর পর সেটটা খারাপ হয়ে যাবে, এমন কোনো লোক আছে, এমন অনেক মাইকাল আমাকে ফোন করে যারা সেট করেছে এক বছর পরে কেবিনেট থেকে আওয়াজ বাড়াতে শুরু করে, তাদের কাছে যখন নিয়ে যাই নাই তাদের সঙ্গে কথা বলে না, নাহলে ঠিক করে দিলেও কিন্তু সেই ধরনের আর বাজে না। একটা কেবিনেট এত হারে পেরে একটা স্ক্রুপ মারা হয়, সেটাকে যদি খুলে আবার ঠিক করা হয় তাহলে সেই কেবিনেটের কিচ্ছু থাকে না, এটা কখনো করবেন না, কখনো করবেন না, দরকার পেস্টিং করে নেবেন, দরকার পেস্টিং করে নেবেন, ঠিক আছে, কিন্তু ক্যাবিনেট খুলতে দেবেন না, খুলে আবার লাগাতে দেবেন না, ক্যাবিনেট খুললে কিন্তু ক্যাবিনেটের পুরো জাত মারা গেল, সেই ক্যাবিনেটটা জীবনে কখনো কোনোদিন আর সঠিকভাবে আসবে না, কোনোদিন আসবে না। তাই ক্যাবিনেটের দিকে সবসময় নজর রাখবেন, আর ক্যাবিনেটের পিছনে কি মাপ, বায়ু আর শব্দের সূত্রটা পড়বেন, ঘন্টায় কত কিলোমিটার বেগে যায় সেই সূত্র ধরে যদি আপনি নীতি বার করেন নিজের মতো করে, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা স্পিকারের পেছনে কতক্ষণ গ্যাপ দিতে হয় দিয়ে ক্যাবিনেট করতে হয় সেটা আপনার বার হয়ে যাবে। আমার কথা শুনে অনেকে বলে কোভিড ভাই হয়তো পড়াশোনা জানে না কিছু নাই, সঠিক বলে, আমি পড়াশোনা জানি না, কারণ আমি গোদা বাংলায় কথা বলতে ভালোবাসি তো গ্রামের ছেলেদের মতো, আর একটু মাঝে মাঝে খিস্তি কামড়ি করি, ওই জন্য অনেকে অশিক্ষিত। হ্যাঁ যাক তোমাদের মনে ওটাই থাক, আমি অশিক্ষিতই। তাই এই দু বছর গ্যারান্টি দিলে তবেই আপনারা সেট করবেন না। আমার বক্তব্য একটু বড়ই হবে, কারণ আমি এইসব বিষয় নিয়ে এই যে ভিডিও ছেড়ে অনেক কিছু পেয়েছি তার বিষয়ে আপনাদের শেয়ার করছি। আর আমি আপনারা নিশ্চয় জানেন আমি কাউকে বিশ্বাস করি, আমি নিজের উপর বিশ্বাস করি, যার ফলে এই গ্যারান্টিগুলো দিতে পারি, কারণ আমি নিজের মতো করে মালগুলো সব সেটিং করি, প্রত্যেকটা জিনিস খরচ পান তাকাই না আমি, আজ পর্যন্ত যদি আমি একটা সেটও করে থাকি মার্কেটে ছেড়ে থাকি আপনারা ইউটিউবে নিশ্চয়ই দেখেছেন, সেই সেটটাকে একটু ফোন করে জেনে নেবেন যে আমি যে কথাগুলো বলি সেই কথার একটা নারচার হয় না, একটু আমি যেটুকু বলবো সেটুকুই করার চেষ্টা করি আমি, সেইটুকুই, যেমন আমি আপনাদের সামনে বক্তব্য দিই সেই কথাগুলো আমি রাখার চেষ্টা করি। কোনো মাইক ম্যান বা কেউ বা আমার সঙ্গে যারা সেট তৈরি করে তারা এখনো কেউ বলতে পারেনি, আর তোমরা ফোন করে দেখিনি তাদের তো ফোন নাম্বার আমার ইউটিউব দেওয়া যে এই সেটটা আমার তৈরি করে, তার নাম্বার দেয় তাকে কল করে জেনে দেবে যে ভাই তোমাকে খবিদার সেটটা করেছে, সেটাকে খবিদার যেভাবে বলে সেভাবে বাজছে, এটা আমি বলে দেবে। অনেক সময় লেবার পাঠাতে পারেনি, অনেক সময় সেসব সেটগুলো একটু খারাপ বাজে, তার কারণ হচ্ছে লেবার পাঠাতে পারেনি, আর মাইকটা বাজায় লেবারে কিন্তু, হ্যাঁ, আর আমার যখন লেবার যাবে তখন সেই সেটের সামনে কিন্তু দাঁড়াতে পারবে না, আমার সেটা আমার মতোই বাজবে, সেই সময় সেই ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে আমার সেটগুলো একটু খারাপ বাজে, বলছি না খারাপ বাজে না, সেই ফিল্ডে হয়তো খারাপ বাজে, লেবার যেতে পারে না, কারণ একটা জায়গায় যেমন চার পাঁচটা একসঙ্গে সেট বাড়া গেলে আমার তিনটে লেবার আছে, আমি পাঠাতে পারছি না, দুটো সেটকে একটু অন্য কোমাটোমা লেবারে চালাতে বলি, লেবারে তো মালটা বাজাই, তো সেই ক্ষেত্রে একটু কমা বাঁচতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না যে খবিদ্দা আমার সঙ্গে বেইমানি করেছে। আজ পর্যন্ত আমি যতগুলো সেট করেছি বেশিরভাগ সেট কিন্তু আমাকে আমার এই যে ইউটিউবে আমি বক্তব্য রাখছি না এই মুখটা ফ্রেশটা দেখে এটা থেকে টাকা দিয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে, জানেন আমার বাড়িতে এসে খুব কম লোকই বায়না দিয়ে গিয়েছে, সবাই ইউটিউব থেকেই টাকা দেয়, আমার ইউটিউব দেখে আমাকে এই ইউটিউবে দেখেই টাকা দেয়, কে বলে ইউটিউবের লোককে বিশ্বাস করে না,
কে বলে বিশেষ করে ইউটিউবে সব চ্যানেল খারাপ নয়। আর আপনারা সে জানেন আমি যেসব টিপসগুলো দিই তাদের মধ্যে কোনো মিথ্যা আপনারা পাবেন না, আমি এখন মিথ্যা কথা বলি না, যেটুকু জানি সেগুলো শেয়ার করি, তবে সব শেয়ার করি না, কারণ আমি একটা ব্যবসা করি তো ভাই, সব কিছু শেয়ার করলে সবাই জেনে যাবে। মানে কয়েকগুলো মিস্ত্রি আছে না, কাঠ মিস্ত্রি হয়ে এমন বড় বড় ডায়লগ মারে যেন সাউন্ড সম্বন্ধে ওর জ্ঞান সমস্ত কিছু আছে। একটা সেটও তৈরি করিনি, তাও বড় বড় ডায়লগ মারছে। ক্যাবিনেট মিস্ত্রি হয়ে অনলি ক্যাবিনেট তৈরি করে কোম্পানির সঙ্গে স্পিকার কিনে এনে সেই দিয়ে সেটিং করে দিচ্ছে, সেও মিস্ত্রি হয়ে গেল। ভাই তোমাদের যদি দম থাকে তো তোমরা দু একটা ইউটিউব টিপস দাও আমাদের মতো, তাহলে মানুষ জানুক, মানুষ শিখুক। আমার হয়তো ভুল হতেই পারে, তাহলে সেই ভুলটা তুমি ধরিয়ে দিয়ে ভিডিও করো যে কবি একটা ভুল বলছে। ধরাতে পারবে না, তোমার বাবার ক্ষমতাও নেই আমার খুঁত ধরার, কারণ আমি যে টিপসগুলো দিই সেগুলো সঠিকই দিই। তাই ইউটিউবকে বিশ্বাস করেন এমন কোনো কেউ কথা বলবেন না, ইউটিউবে অবশ্যই বিশ্বাস করে। কারণ আমি যদি চারটে সেট করে থাকি কথার মাধ্যমে বলছি, চারটে সেট, তিনটে সেটের টাকা কিন্তু আমাকে অ্যাকাউন্টের মাধ্যমে মারা হয়েছে। কে কে মেরেছে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো, তাদেরকে ফোন করে নাম্বার দিয়ে দেবো, সেসব সেটগুলো ফোন করে জেনে দেবেন। ছেলেগুলো বাইরে কাজ করে, নাই আরবে থাকে, নাই দুবাই থাকে, নাই বোম্বে পুনায় কেরালা ইত্যাদি জায়গায় থাকে, তাদের শখ বাড়ির সাথে কোনো কাজ করবে, তারা কিন্তু আমাদের ওইখান থেকে টাকা মেরেছে। রিসিভ কপিও দেয়নি, আমি শুধু বলেছি অ্যাকাউন্টে রিসিভ রসিদ রেখে দেবে, তাও রাখার দরকার নেই, খাতা লিখেছি, ডেট দিয়ে মাল নিয়ে চলে গিয়েছে। এই লকডাউনের সময় অনেক ক্যাবিনেট মিস্ত্রি কাজ নেই, আমার কিন্তু কাজ আছে। অলরেডি তিনটে 4D মাল কমপ্লিট করে ফেলেছি, তার মধ্যে দুটোর নাম বলা যাবে না, একটা নাম বলে দেবো আপনাদের। ডবল লো বেশ 18 ইঞ্চি দুটো রেডি, আজকে সেটা যাচ্ছে আরামবাগে, 18-15 ডবল JBL দুটো। এই লকডাউনটার কথা বলছি, এই কাজগুলো কিন্তু আমার মিস্ত্রিরা করছে রাত দিন ধরে, আর অনেক ক্যাবিনেট এখন কাজ নেই তাদের। ভালো কাজ করি বলে ভাই সবাই ভালোবাসে, আর আমার কাছে মাল করলে ভাই আমি কম দামে মাল করতে পারবো না, কারণ আমি সেট করবো না ভাই, বদনাম কিনবো না, কারণ আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। আর আমি চাই সবাইকে বাড়াতেন, যারা আমায় ফোন করে নিশ্চয়ই তারা জানেন, আমি তাদেরকে বলি ভাই যদি ভালো মাল তৈরি করতে পারো তো করো, তাহলে কিন্তু করতে যাও না, টাকাটা ভাই বেকার নষ্ট করো না, টাকার বহুত মূল্য। তাহলে মানুষ আমাকে এত বিশ্বাস করে যে আমাকে বোম্বে থেকে অ্যাকাউন্ট নাম্বার চেয়ে টাকা মেরে যায়, তাহলে কতটা বিশ্বাস করে। আর তাদের বিশ্বাসের যথেষ্ট মর্যাদার আমি রাখি, রাখার চেষ্টা করি, এটাই হচ্ছে ভালোবাসা, বুঝলে। এখন কারোর সঙ্গে বেইমানি করিনি বলে আজকে জায়গা দাঁড়াতে পারছি তোমাদের ভালোবাসায়। কারোর সঙ্গে ছিটানি করিনি, শত্রুতা করে কারোর মন পাওয়া যায় না, মারামারি ঝগড়া অশান্তি গন্ডগোল করে শান্তি পাওয়া যায় না মনে। ক্ষণিকের জন্যে হয়তো কেউ কাউকে আমরা গালাগালি দিই, কিন্তু সেটা নিয়ে জয় আনা যায় না। আমরা সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে কাজ করি, সমস্ত রকমের লোকেদের সঙ্গে আমাদের ব্যবহার করতে হয়। কোনো মিস্ত্রি হয়তো গালাগালি দিচ্ছে, সেখানে আমাদেরও গালাগালি দিতে হয়। কেউ ভালো কথা বলছে, সেখানে ভালো কথা বলতে হয়, কারণ নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক তো, সকলের চোখে তো আমরা ভালো হতে পারিনি, কারোর চোখে খারাপ হয়, কারোর চোখে ভালো হয়। প্রথম যখন ভিডিও করতাম অনেক কিনা গালাগালি দিত, আর আমি তো আনলিমিটেড জিও ফোনের মধ্যে গালাগালি দিই ভাই, আমাকে হয়তো চেনো না, সোশ্যাল নেটওয়ার্কে কাজ করি, হাতে চুরি হাতে নিয়ে কাজ করি নে ভাই, ওয়েট এবং যথেষ্ট ক্ষমতা নিয়েই কাজ করি। তা আমার সঙ্গে যে কজন গালাগালি দিত তাদের আমি এত পরিমাণে গালাগালি দিয়েছি, তার লাস্টে আমাকে ক্ষমা এসে চলে গেছে, দাদা আপনার সঙ্গে গালাগালি দিতে পারবো না। আর আমাদের একটু গালাগালি দিলে একটু হিসেব করে দেবে ভাই, কারণ যে ফোন নাম্বারটা তোমার নিয়ে আছে সেটা নিশ্চয়ই আধার কার্ড দিয়ে নিয়ে আছে, আর আমরা একজন ইউটিউবার লাইসেন্স প্রাপ্ত, ঠিক আছে। আমাদের যখন গালাগালি দিয়ে নাম্বারটা নিয়ে যদি আমরা কেস ঠুকে দিই না ভাই, তোমাদের খবর হয়ে যাবে, কেউ বাঁচতে পারে না। আমার ভিডিও ভালো লাগবে না দেখবে না, ভালো লাগলে দেখবে, কিন্তু খারাপ কমেন্ট বা ফোন করে গালাগালি দেবে না। ফোন করে গালাগালি দিয়ে আমাকে ব্লক করো কেন ভাই, ব্লক করবে না, তাহলে এমনি রেখে দাও, খোলা দিয়ে গালাগালি দেওয়ার সমস্যা নেই, কারণ আমার সবসময় অটো কল রেখাতে থাকে, আমি কাউকে প্রথমে গাল দিতে যাইনি, কেউ আমাকে দিলে তবেই দিই। তোমরা একজন একদিকে 50 জন থাকবে, আমি একা 100 গালাগালিতে, এটাও জানি আমি, নিশ্চয় যারা জানে। একটা ছেলে ছিল, নামটা বলছি না, সে গালাগালি দিয়ে আমি ফোন করে লাস্টে গোবাজি কই ভাই তোমার সঙ্গে বলা যাবে না, তারা বোধহয় 8-10 জন বন্ধু মিলে একটা ফোন ধরেছিল লাস্ট পরে গালাগালি দিয়ে, আমি একা এখানে গালাগালি। আমি শুনে হাসি লেগে গেছিল, আমি যে ভাই দেখ সবগুলো আমাদের শেখা আছে, সব ভালোর সঙ্গে ভালো ব্যবহার, খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করি আমরা, কেউ বাঁচ দিলে ছাড়বো না। তাই বন্ধুরা যে কথাগুলো যে বললাম সেগুলো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বললাম আপনাদেরকে, কারণ এই সমস্যাগুলো আমাদের হচ্ছে, কেউ চোখে দেখতে পায়, কেউ হিংসা, অনেক ইনকাম করছি তো সেই জন্য হিংসা করে।
ইনকাম করলে ভাই দানও করি, নিশ্চয় তোমরা জানো দানও করি, যেটা তোমরা কেউ করো না। পশ্চিমবঙ্গের মধ্যে কোনো ক্যাবিনেট মিস্ত্রিওয়ালাই করে না, যেটুকু টাকা পায় সবই বাড়ির বউকে দিয়ে দেয়, আর আমরা ইনকাম করলে একটু গরিবের পাশে দাঁড়াবার চেষ্টা করি যতটুকু সমর্থ অনুযায়ী। ইয়াসেও করলাম, অনেক জায়গায় করেছি। তা ইনকামটা যদি আমার হয় সেটার একটা অংশ গরিবের কাছে যায়, এটা ভাববে না। আমি মানছি তোমাদের কাছে সেটের টাকা বেশি নিয়ে আমি প্রচুর টাকা ইনকাম করছি, এটাও ভাববে যে তোমার কাছ থেকে টাকা ইনকাম করা টাকাটা আমি একটা গরিবকেও দান করছি, যার হক তোমারও আছে। তাই কথাগুলো বললাম, কোনো মিস্ত্রি ভাই কোনো সাধারণ লোকেও খারাপ ভাববে না, কারণ খারাপ উদ্দেশ্য নিয়ে কথা বলিনি। যেগুলো এই কদিনে আমি আমার অভিজ্ঞতা হয়েছে সেই নিয়েই কথা বললাম। ভালো থাকবেন সকলে, কালকে থেকে আবার আমি কম্পিটিশনমূলক ভিডিও দিতে শুরু করবো বিভিন্ন সেট নিয়ে। কতগুলো মাল রেডি হচ্ছে সেগুলো পাঠিয়ে দেবো, আর যারা আমার বাড়িতে এসছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গোডাউনটা বাড়ি থেকে একটু দূরে আছে আমার, খুব তাড়াতাড়ি এই মাসের পরই গোডাউনটা আমার বাড়িতেই নিয়ে চলে আসবো। আর দু এক মাসের মধ্যে বাড়িতে ঘর হচ্ছে, গোডাউন হচ্ছে, সেখানে তখন চলে আসবে, দেখবে কি কাজ করি না করি। এমনি যে গোডাউনটা আছে বিরাট বড় গোডাউন, দুটো গোডাউন আছে আমার, আর বাড়িতে একটা করবো, তাহলে তিনটে হয়ে যাবে। বাড়িতে একটা রাখা হচ্ছে, কাস্টমার বাড়িতে যেন দেখতে পায় না না, তো একটু খারাপ ভাবে, তখন আমার সেই আমার ওই গোডাউনে নিয়ে যেতে হয়। তৈরি করার গোডাউন আলাদা, স্টক করার গোডাউন আমার আলাদা, আর বাড়িতেও তৈরি করার গোডাউনও করবো। তা ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর দেখতে হবে আমার খবির স্টার। কেমন লাগলো আমার ভিডিওটা কেউ খারাপ ভাববে না, মনের এফেক্ট আমি জানালাম। ধন্যবাদ।